হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন, মালয়েশিয়াতে যারা স্টে করেন, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু কুয়ালালামপুরে চলার জন্য পায়ে হেঁটে অনেক দূরে হাঁটাহাঁটি করতে হয় বা গাড়িতে চড়ে, আপনারা কিন্তু গ্রাব কারে চড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের একটা স্কুটি ব্যবহার করতে পারেন। এই স্কুটিটা হচ্ছে বিম অ্যাপসের মাধ্যমে চালাইতে হয়, ভাড়ায় চালিত, রাইট? তো এটা একটু সুন্দর করে একটু দেখাও ভাইগিনে, এটা একটু সুন্দর করে দেখাও। তো এই বিম কিভাবে আপনারা এই অ্যাপসের মাধ্যমে এই স্কুটিগুলো আপনারা চালাবেন, আজকের ভিডিওটা আমি শেখানোর চেষ্টা করব। কারণ এই স্কুটির দাম হচ্ছে অনেক বেশি, 2500-3000 রিঙ্গিতের প্লাস এই স্কুটিগুলোর দাম। এই স্কুটিগুলো অনেক স্পিডে চলে। তো কিভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করে, অ্যাপসের মাধ্যমে ব্যাঙ্ক কার্ড অ্যাক্টিভ করে, এই পাশে চলে আসো, অ্যাপসের মাধ্যমে ব্যাঙ্ক কার্ড অ্যাক্টিভ করে আপনারা চালাবেন, এটা আজকে আপনাদের শেখাবো। তো প্রথমে চালাতে হলে, এই স্কুটিটা চালাতে হলে আপনাদের প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, এটা হচ্ছে বিম। এই বিম অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে, দেখা যাচ্ছে? আচ্ছা, এই বিম অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনাদের বিম অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনাদের এইখানে যাবতীয় ইনফরমেশন দিতে হবে। আপনাদের ব্যাঙ্ক কার্ড অ্যাক্টিভ করতে হবে। ব্যাঙ্ক কার্ড অ্যাক্টিভ করার পরে এই ধরনের অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা এই বাইকটা রাইড করতে পারবেন। আমি আপনাদেরকে একটু একটু ক্লিয়ারলি দেখা দিচ্ছি। এই যে আমার মোবাইলে দেখতে পারছেন, যে বিম অ্যাপসটা, এই বিম অ্যাপসটা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই বিম অ্যাপসের ভিতরে হচ্ছে আপনাদের ব্যাঙ্ক কার্ড, ব্যাঙ্ক কার্ডের 16 ডিজিটের একটা পিন নাম্বার দিতে হবে। ব্যাঙ্ক কার্ডের সামনে যে পিন নাম্বারটা থাকে, 16 ডিজিটের একটা কোড নাম্বার, কোড নাম্বারটা দিতে হবে। ব্যাঙ্কের এক্সপায়ার ডেট দিতে হবে, তারপরে সিভিভি কোড দিতে হবে। তো এই কোডগুলো দিয়ে আপনারা এই অ্যাপসটাকে কানেকশন করতে হবে। অ্যাপসটা কানেকশন করার পরে অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের এখানে আসবে একটা স্টার্ট ট্রিপ, রাইট? তো স্টার্ট ট্রিপে ক্লিক করতে হবে। স্টার্ট ট্রিপে ক্লিক করার পরে, আমরা নেক্সটে ক্লিক করবো, দেখা যাচ্ছে ভাইকনে? তো নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে কন্টিনিউতে আমরা ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন, এখানে দেখাও ভাইকনে, এখানে আপনার একটা কিউআর কোড আছে, বাইকের উপর একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনাদের অ্যাপসে স্ক্যান করতে হবে। অ্যাপসে স্ক্যান করার পরে এখন লেখা আছে গট ইট, এই গট ইটে ক্লিক করতে হবে। গট ইটে ক্লিক করার পরে কিন্তু এখন দেখেন আপনাদের বাইকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়া কিন্তু আপনাদের বাইকটা অ্যাক্টিভ হবে না, বা বাইকটা আপনারা রাইড করতে পারবেন না, চালাইতে পারবেন না। তো এখন কিন্তু আমরা চাইলে বাইকটা রাইড করতে পারবো, এবং পার মিনিট হচ্ছে এইটা 66 পয়সা করে কাটে। মালয়েশিয়ান রিঙ্গিত 66 পয়সা করে কাটে হচ্ছে এক মিনিটে। তো আপনি এটা যদি রং রাস্তাতে, মানে পাবলিক প্লেস ছাড়া যদি কোনো লোকালয়ে পার্কিং করেন, মানে ভিতরের দিকে পার্কিং করেন, সেই ক্ষেত্রে আপনাকে 1 রিঙ্গিত জরিমানা দেওয়া লাগতে পারে। আর যদি আপনি রাস্তার পাশে পাবলিক প্লেসে এটা পার্কিং করেন, সেই ক্ষেত্রে আপনাকে 66 মানে 66 পয়সা করে কাটবে প্রতি মিনিটে, রাইট? তো প্রতি মিনিট আপনাদের চালাইতে হলে 66 পয়সা আপনাদের ব্যাঙ্ক কার্ড থেকে কেটে নেবে। আর এটা আপনারা যেখানে পার্কিং করবেন, পার্কিং করার পরে একটা পিকচার আপনাদের তুলে দিতে হবে, আমি সেটা দেখাই দেবো। এবং এখানে আপনারা ট্রিপ, ইন ট্রিপে ক্লিক করতে হবে। ইন যখন আপনাদের চালানো শেষ হবে, তখন ইন ট্রিপে ক্লিক করে যেখানে পার্কিং করবেন, পার্কিংয়ের জায়গার একটা ছবি তুলে অ্যাপসে আপলোড করলে আপনাদের ফিনিশ রাইড হয়ে যাবে। তো আমরা এখন এটা চালাই, আপনাদের দেখাবো। কিছুদিন আগে আমার একটা স্কুটি ছিল, আমি এটা সেল করে দিছি দেশে যাওয়ার জন্য। ওই স্কুটিটা আর এই স্কুটিটা অনেক ব্যবধান। আমি যে স্কুটিটা ইউজ করতাম ওটা হচ্ছে 1000 রিঙ্গিত প্রাইস, এটার দাম কিন্তু 3000 রিঙ্গিতের উপরে, তাই না? অনেক এক্সপেন্সিভ, এবং এইটাতে অনেক হাইড্রোলিক আছে, এবং এটা অনেক স্পিডে চলে, অনেক আরামদায়ক। তো এইটা এখন আমরা রাইড করলাম, আপনাদের টেস্টিংয়ের জন্য, দেখানোর জন্য রাইড করলাম। রাইড করে এখন আমরা
এখন আমরা দেখাবো যে এটা কিভাবে রাইডটা শেষ করবেন, মানে চালানো শেষ করবেন। তো এখানে আমরা ইন ট্রিপে ক্লিক করব। এখন আমরা 2 মিনিট 15 সেকেন্ড রাইড করছি, দেখব কত রিঙ্গিত কাটছে আমাদের ব্যাংক কার্ড থেকে। তো এখানে কন্টিনিউ টু ইন ট্রিপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখন এখানে লেখা হচ্ছে টেক এ ফটো, মানে আপনারা বাইকের একটা ফটো তুলবেন। টেকে ফটো তোলার পরে দেখছেন, আপনারা দেখছেন যে ব্যাংক কার্ড থেকে 3 রিঙ্গিত 50 পয়সা কাটছে, মানে 2 রিঙ্গিতের বেশি কাটছে হচ্ছে মূলত চার্জ। আর হচ্ছে আমরা বাইকটা পার্কিং করছি মসজিদ জামিকের ভিতর সাইডে, এ কারণে 1 রিঙ্গিত ওরা কার্ড থেকে এক্সট্রা কেটে নিছে, রাইট? তাই না ভাই, না দেখাচ্ছে না? ওকে, তো আমরা অলরেডি আমাদের রাইডটা শেষ হয়ে গেছে। আমরা এখানে স্টারে প্রেস করে দিতে পারি, আমাদের রাইডটা শেষ হয়ে গেছে, তাই না? তো আমাদের রাইডটা শেষ হয়ে গেছে। এখন আমরা নতুন করে যদি আমরা আবার বাইকটা রাইড করতে চাই, সেভাবে আবার স্টার্টে ট্রিপে ক্লিক করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই বিম অ্যাপসের মাধ্যমে এই ভাড়ায় চালিত স্কুটার রাইড করবেন। আশা করি ভিডিওটা অনেক হেল্প হবে মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন, ফরেনার যারা আছেন। তো সবাইকে বলবো ভিডিওটা একটু কাইন্ডলি কষ্ট করে শেয়ার করে দেবেন, কারণ এটা আপনারা দেখছেন চালাইতে, কিন্তু কীভাবে চালাইতে এটা কিন্তু আপনারা জানতেন না। সবাইকে রিকোয়েস্ট করবো আমার ফেসবুক এবং ইউটিউবটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।